আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন বান্দরবান জেলায় আছি, পার্বত্য বান্দরবান জেলায়। আর এই মুহূর্তে আমি জেলা শহর থেকে নীলাচলের দিকে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে নীলাচল দেখাবো। দেখে আসি তো নীলাচল, অনেক নাম শুনছি নীলাচল নাকি 1700 ফিট বা তারও বেশি উচ্চতায়। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমি ক্যামেরা দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না, বাট আমি দেখতে পারছি ওই পাহাড়ের উপরে নীলাচল অবস্থিত। তো চলুন আমরা নীলাচলটা দেখে আসি। বান্দরবান রোডটা এখান থেকে অসাধারণ লাগে, কিন্তু রোডটা মাঝে মাঝে বৃষ্টির কারণে ভেঙে যায় এরকম। এখান থেকে বাম দিকে যেতে হবে নীলাচলে। অলরেডি এখান থেকে নীলাচলের ভিউ পাওয়া যাচ্ছে। এখানে আপনি 1 গিয়ার আর 2 গিয়ার ছাড়া গাড়ি তুলতে পারবেন না। সে একটা ভিউ, কিন্তু এর থেকে ভালো ভিউ দেখবো আমরা। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে আসছি নীলাচলে। সামনে টিকিট কাউন্টার, এখানে প্রবেশ মূল্য 40 টাকা। এটা হচ্ছে নীলাচলের ম্যাপ, তো ম্যাপটা আমরা একটা ছবি তুলি। জেলা প্রশাসন বান্দরবান নীলাচল। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। এটি মূলত নীলাচল পর্যটন কমপ্লেক্স। বান্দরবান জেলার জেলা প্রশাসন তত্ত্বাবধানে শহর থেকে 6 থেকে 8 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি। এই নীলাচলকে বাংলার দার্জিলিং বলে বোঝানো হয় এর সৌন্দর্যটি। 2006 সালে এই পর্যটন কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়। এই কমপ্লেক্সে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন্স পয়েন্ট। এগুলো পর্যটনদের আকর্ষণীয় বিশ্রামাগার। এই নীলাচলে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, বসার ব্যবস্থা, আরও রয়েছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুপাশের পাহাড়গুলো দেখার এক অসাধারণ অনুভূতি জাগানো কিছু ভিউ পয়েন্ট। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গায় বর্ষা, শরৎ এবং হেমন্ত 3 ঋতুতেই ছুঁতে পারবেন মেঘ খুব কাছ থেকে। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গাটি সূর্যাস্ত পর্যন্ত অনুমতি রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমরা শহর থেকে নীলাচল পাহাড়টিকে দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে আমরা নীলাচল সর্বোচ্চ উচ্চতা থেকে বান্দরবান শহরটিকে দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো নীলাচল ভ্রমণটি ছিল আমার কাছে একটি অসাধারণ অনুভূতি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নীলাচলের 2টি মেইন ভিউ পয়েন্ট দিয়ে আপনি একটি দিয়ে বান্দরবান শহর দেখতে পারবেন, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় ভিউ পয়েন্ট। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটার নাম চিম্বুক পাহাড়, এবং নিচে যে রোডটি দেখা যাচ্ছে এই রোডটি দিয়ে মূলত চিম্বুক পাহাড়ে যাওয়া হয়। চিম্বুক পাহাড় বান্দরবান শহর থেকে 24 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। নীলাচলের বাড়তি আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এখানকার নীল রঙের রিসর্ট। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি গুগল ম্যাপে দেখাচ্ছে বান্দরবান সদর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। চট্টগ্রাম এখান বাসস্টপ থেকে এটার দূরত্ব আসে 72 কিলোমিটার। এখন দেখা যাক কক্সবাজার থেকে এটার দূরত্ব আসে 115 কিলোমিটার।
তো ভিউয়ার্স, এটাই ছিল আমার বান্দরবন নীলাচলের একটি সংক্ষিপ্ত ভিডিও। ভিডিও লাস্টে দেখা গেল আমার কিছু কলিগের সাথে, যাদের সাথে আমি বান্দরবন ক্যান্টনমেন্টে জব করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। ভিডিওটা সবই ঠিক ছিল, লাস্টে ক্যামেরাম্যানের কথা মতো একটি কাজ করতে গিয়ে গুটিয়াল মাসেলে আঘাত খেতে হলো।